ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি বরিশালের একমাত্র শিশু পার্ক প্ল্যানেট পার্ক শিশু পার্কে। আমরা আজকে আপনাদেরকে পুরো প্ল্যানেট পার্ক ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ঢুকতে 20 টাকার টিকিট কাটতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। বরিশালে যে এত সুন্দর একটি শিশু পার্ক রয়েছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ট্রেন, নাগরদোলা, কি নেই সেখানে! আজকে এই 7 মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমরা একেবারে পুরোটা ঘুরিয়ে দেখাবো, তাই কোথাও যাবেন না। এই 7 মিনিটের ভিডিওতে আপনারা পুরো প্ল্যানেট পার্ক দেখতে পাবেন, তাই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই চ্যানেল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফ্লাওয়ার কাপ নামক একটি রাইড। অনেক সুন্দর, বাচ্চারা উঠে খুবই মজা পায়। এবং এরপরেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাইড্রোলিক প্লেন, এটি খুবই চমৎকার। প্রত্যেক দিন এই রাইডটিতে চড়ার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়, ছোট বাচ্চারা এখানে অনেক আনন্দ করে। তবে এই রাইডটি 1 বছরের নিচের বাচ্চাদের ওঠার জন্য নয়, 1 বছরের উপরে বাচ্চারা উঠতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দোয়েলের অসম্ভব সুন্দর ভাস্কর্য। এরপরে প্ল্যানেট পার্কের সামনে একটি ফোয়ারা রয়েছে। চলে এসেছি প্ল্যানেট পার্কের সবচেয়ে আকর্ষণীয় সেই ট্রেন লাইনের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন আসছে এবং এই ট্রেনে অসংখ্য শিশুরা রয়েছে এবং তার সাথে তাদের অভিভাবকরাও রয়েছে। দেখুন অসম্ভব সুন্দর, এবং ট্রেন চলছে ঝিকঝিক। আপনারা যদি কেউ শিশু পার্কে আসেন তাহলে এই রাইডগুলো ঘুরে যেতে পারবেন। আপনারা
সময় পেলেই চলে আসবেন বরিশালের এই শিশু পার্কে এবং খাইয়ে দিতে পারবেন সুন্দর একটি বিকেল, সেই গ্যারান্টি আমি।